আপনি যদি নিজে কাজ করে সেখানে কাজ করে যদি খামার করতে পারেন তো খামার জগতে আসবেন, নাহলে আসার দরকার নাই। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো আপনি কি নতুন খামারি, আপনি কি নতুনভাবে খামারি শেষ করতে যাচ্ছেন, তো আপনি কিভাবে খামার করবেন? আপনাকে আপনি যদি সঠিকভাবে খামার করতে পারেন, সঠিকভাবে আপনি জেনে শুনে খামার করতে পারেন, তাহলে কিন্তু আপনার সফল হতে পারবেন, নাহলে কিন্তু আপনার হঠাৎ করেই আপনার গরু কিন্তু মারা যেতে পারে। যেমন খবরটা নিউজটা হয়েছে আপনি দেখছেন যে আপনার ধামরাইয়ে একটি খামারে 11টি গরু একসাথে মরে গেছে। তো গরুগুলো কেন মরলো এই বিষয়গুলো ভেবেছেন তো আপনাকে কিন্তু খামার করতে হবে, না তো কিন্তু আপনি লসের সম্মুখীন হয়ে পড়বেন। খামার বিষয়ে কিন্তু প্রশিক্ষণ দিয়ে থাকে যুব উন্নয়ন কেন্দ্র, সমাজসেবা কেন্দ্র, প্রতি 3 মাস পর পর তারা কিন্তু বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে থাকে আপনার খামার বিষয়ে। সেখান থেকে আপনি প্রশিক্ষণ নিয়ে খামার করবেন, কেননা আপনি তো মনে করেন যে বিদেশ থেকে আসছেন, আসে আপনার টাকা গরম আছে, ঠিক আছে। আপনি মনে করেন যে ধাম করে একটা খামার দিয়ে বসলেন, সেখানে আপনার জানা নাই শোনা নাই, আপনি সেখানে গরু পালন শুরু করলেন, অথচ তো সহজ না, গরু পালন খুবই কঠিন বিষয়, এটাকে আপনাকে জেনে শুনে করতে হবে। না জেনে শুনে করতে পারলে আপনি লসের সম্মুখীন হবেন, এইটাই 100% গ্যারান্টি, 100% সফল হওয়ার গ্যারান্টি দেওয়া যাবে না। আপনি কোয়াটার রোগ সম্বন্ধে জানেন, গরু একটা গরু কোয়াটার রোগ হতে পারে, কি হতে পারে, কোন সময় কি খাওয়াইতে হবে, এটাকে আপনাকে অবশ্যই জানতে হবে। আর দিয়ে সেখানে কর্মচারী রেখে আপনি টোটো কোম্পানির ম্যানেজার হয়ে যাবেন, আপনি খামারে সেখানে আপনি সবসময় দেখাশোনা করবেন না, তা হবে না ভাই। আপনাকে আপনি নিজে খামার করবেন, ঠিক আছে, কিন্তু আপনাকে নিজে সেখানে আপনার পরিচালনা করতে হবে, কেননা আপনি যাকে রাখবেন সে কিন্তু সেটা মহব্বত করবে না। আপনাকে সেটাকে নিজে জানতে হবে যে কোন সময় কি করতে হবে, কি তাকে আপনি দিক নির্দেশন দিতে হবে। আপনি যদি সঠিক দিক নির্দেশন দিতে না পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন হবেন। কিছুদিন আগে যেমন এলএসডি অর্থাৎ লাম্পি ভাইরাস আক্রমণ করছিল, আক্রমণ করে সারা বাংলাদেশে কিন্তু আপনার একদম মহামারী আকার ধারণ করছে, এবং তারপর আসলে খোদা রোগ এসে কিন্তু আপনার ব্যাপকভাবে বিস্তার লাভ করছে, অনেক কবি কিন্তু মারা গেছে। এবং কিছুদিন আগে যে মরছে আপনার 11টি গরু যে মরলো, এটা আনুমানিক বলা চলে এটা আপনার তরকা রোগেই মরছে, অথবা কেউ এটা আপনার সত্যামী হতে পারে, বা কেউ আপনার সত্যামী করে বিষ দিয়ে বা কোনো কিছু করে মেরে ফেলছে, এরকম হতে পারে, এটা সম্ভাব্য কথা বলা হচ্ছে আর কি, ঠিক আছে। সঠিক ইঞ্জেকশন আপনার দিতে হবে, যেমন আপনার খোদা রোগের প্রতিষেধক দিতে হবে, আপনার ওই তরকা রোগের প্রতিষেধক দিতে হবে, আপনার যে এলএসডি ভাইরাসের যে একটা প্রতিষেধক সেটা দিতে হবে। সব কিছু দিয়ে আপনি যদি নিয়ন্ত্রণে আনতে পারেন তাহলে কি রাখতে পারবেন, বাকিটা আল্লাহ হাতে। আপনি যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে কিন্তু সফল হতে পারবেন। আমি আবারও বলতেছি খামার খুব কষ্টের একটা কাজ, খামার খুব কষ্টের কাজ, আপনাকে নিজে সেটাকে পরিশ্রম করে সেখানে করতে হবে। আপনি যদি করতে পারেন, আপনি যদি নিজে কাজ করে সেখানে যদি খামার করতে পারেন তো খামার জগতে আসবেন, নাহলে আসার দরকার নাই, কেন না এটা খুবই কষ্টের কাজ। তো একটু ভুলের কারণে কিন্তু আপনি আপনার গরুগুলো মরে যেতে পারে এবং আপনি লসের সম্মুখীন হতে পারেন। তো আপনাকে সব জেনে শুনেই করতে হবে, আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।